রাত্রে কি হয়েছে? আজকে রাত্রে 11:30 নাগাদ শিবাজি সম্পর্ক এবং মন্ত্রীর সম্পর্ক আর সুন্দরজিৎ দাস তারা হঠাৎ করে আমার বাড়িতে রাত্রে গেছে। যে আমার দেখা আমার মেসেজ আমার লাগছে আমার যন্ত্রণা করার মাধ্যমে তারা আমার ঘরে ঢুকে ঘরে প্রবেশ করার মাধ্যমে জিনিসপত্র বাঁধতে পারছে এবং মানে খারাপ বাসা গাড়ি খেলা করছে এবং খারাপ করছে তারা আমার মানে পানে মারা লাগে আর কি। এখানে আমার বাবারে তারা আমার বাবার গুঞ্চের মধ্যে লাভ মারছে, আমার ভাইয়েরা সরকার মারছে, আমার বড়ো ফ্যানের মধ্যে মারছে এবং এসব করার পরে তারা আমার ইয়ে করছে দেখা দেখি হওয়ার পরে চিল্লা হাল্লা চেষ্টা করছে। হওয়ার পরে পাড়া প্রতিবেশীদের প্রতিবেশীরা আসছে আর আমরা পানে বাঁচানি অনেক চেষ্টা করছি বাঁচানি সব পাড়া প্রতিবেশী মিলিয়ে সবাই মিলিয়ে আমরা বাঁচাইছে বাঁচিয়ে আগে আমরা পুলিশে কল করে পুলিশের কাছে মানে আসামি তারা তুলিয়ে দিয়েছে। তারপরে আমরা হসপিটালে আগে বলতে পারছি এ বিষয়ে থানায় কোনো অভিযোগ জানাইছেন আপনারা তো? হ্যাঁ, থানার মধ্যে অভিযোগ জানা গেছে। ঠিক আছে, কারণ আমরা বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি আছি আমি এবং আমার নিজে ওই কারণে একটু পরে আছে। আমরা ডাক্তাররা কি কইছেন যে এখানে ট্রিটমেন্ট করলে হইব না বাইরে কোথাও যাইতে লাগবে? এখানে ট্রিটমেন্টে অত বেশি সুস্থ বাইরে যেতে পারছি না, মাথার মধ্যে মাথাটা পুরো মাথাটার মধ্যে প্রথম দিন।